ব্রহ্মপুরে সরস্বতী পুজোতে কি বড় লাইন দেখো দেখলো চলচ্চিত্র হলুদ আর জলের সাথে অটোমেটিক বিশাল ট্যালেন্ট তো বানানো হয়েছে ও 2022 ফিফা ওয়ার্ল্ড কাপ হিজাব সরস্বতী পুজোর লাইন দেখছো মানে বহরমপুরে সরস্বতী পুজোতে কি বড় লাইন দেখো ওখান থেকে কিন্তু এতটা বড় লাইন ভাই ভিতরে এত বড় লাইন সিনটেক রোল সিনেমার যে এটা সেটা এখানে তুলে ধরেছে যতটা মনে হচ্ছে চলো ভিতরে যাওয়া যাক দারুণ দারুণ বাঘা বাইন দারুণ রায় যে সব কিছু সেগুলো তুলেছে কৈলাসের কেলেঙ্কারি অপরাজিতা দারুণ 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 খুব সুন্দর খুব সুন্দরভাবে কিন্তু পথের পাঁচালি আর পথের পাঁচালি বাদশা ইয়াং টি সত্যজিৎ রায় এর বই ফিল্মগুলো কিন্তু অরণ্যের দিন রাত্রি সত্যজিৎ রায় আলাদা একটা জগৎ ভাই ছবি ছোটবেলাকার ছবি ও এখানে চলচ্চিত্র এখানে সিনেমা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এটা হলো আমাদের স্কুল গোড়াবাজার আইসিআই কিন্তু প্রথমেই ঢুকে ঢুকে যে পার্টটা আছে এটা কিন্তু মর্নিংয়ের মর্নিংয়ে যে ক্লাস হয়ে থাকে সেখানকার পুজোটা খুবই সুন্দরভাবে কিন্তু প্যান্ডেলটা এবং মাতৃ প্রতিমা তুলে ধরেছে এবং এখানে যে বাচ্চাদের যে কাজগুলো শুধু দেখো কত সুন্দরভাবে ছবি এঁকেছে এবং ফুলদানিগুলো অসাধারণ বানিয়েছে এবং ফুলগুলো দেখো কত সুন্দর বাচ্চাদের কিন্তু হাতের কাজ এত সুন্দর দারুণ দারুণ লেগেছে এখানে এবং চারিদিকটা খুব সুন্দরভাবে সাজিয়েছিল ও নাইন থেকে যেটা ছিল সেটা আছে মানে মেনলি এটার নাম কি দিয়েছিস বাহ কি আছে ভাই এটা অটোমেটিক দেখছি কোন ক্লাস কোন ক্লাস ক্লাস সেভেন নিজে এখানে রাখবো রাখলাম ও অটোমেটিক স্যানিটাইজার এটা বাচ্চাদের জন্য তাই গন্ধ নেই রং রকি ঘোষ ক্লাস সেভেনে পড়িস বিশাল ট্যালেন্ট তো এগিয়ে যা ভালো কি করেছিস
হলুদ আর জলের সাথে মিক্স করছিস? তারপর এখানে আমাকে একটা ডিটারজেন্ট নিলাম, এখানে রেডিশ কালারটা নিলাম। এটার কারণ হচ্ছে হলুদটা হচ্ছে অ্যাসিডিক ইন নেচার, মানে হচ্ছে আম্লিক, আর এটা হচ্ছে বেসিক ইন নেচার, মানে খাড়ি। অ্যাসিড এবং বেস যখন একসঙ্গে মিক্সচার করে তখন সেটা নিউট্রাল হওয়ার চেষ্টা করে, যেটাকে আমরা বলি নিউট্রালাইজেশন। সেই মিক্সচারটা ফলে প্রসেসটা রিভার্স হয়ে যাচ্ছে এবং এখানে হলুদটা সৃষ্টি হয়। হলুদটা সেটা হচ্ছে আমাদের মেইন ডিশ। কোন ক্লাস? ক্লাস 10। ক্লাস 10 এর পটাশিয়াম আয়োডাইড তার সঙ্গে বল বুঝা তুই যেটা বানিয়েছিস সেটার উপর বুঝা। ক্লাস 6 বল। মাই ভেরি ইজি ওয়ে বাংলাতে বল না, বুঝায় দেখি ব্যাপারটা কি করেছিস। নাম কোথায়, তোর নাম কি তোর বল? সুমিত। কোন ক্লাস? বুঝলাম, ভালো ব্যাপারটা একটু বুঝা। বোধ হয় তো কোন ক্লাস বল? ক্লাস 10। ক্লাস 10 কোন সেকশন? ক্লাস 10 এ সেকশন হল নাম্বার 4। ঠিক আছে বল। মানে তোরা এই পাঁচজন মিলে বানিয়েছিস এটা? হ্যাঁ, এটা অন্ধ ব্যক্তিদের জন্য বানানো হয়েছে। অন্ধ ব্যক্তিরা অনেক অন্ধ ব্যক্তিদের জন্য অন্ধ ব্যক্তিরা অনেক সময় দুর্ঘটনার সামিল হন, সেই দুর্ঘটনা এড়াতে বানানো। এখানে যখন বস্তু রাখা হয় এখানে সাউন্ড হবে, এদিকে রাখা হলে লাল লাইট জ্বালা, লাল লাইট জ্বালা সাউন্ড হবে, সাউন্ড হবে, সাউন্ড হবে, আর গোড়াতে রাখলে গোড়াতে সাউন্ড হবে। এই সাউন্ডটা শুনে বুঝতে পারবে কোন দিক থেকে অবজেক্টটা আসছে এবং কোন দিকে যেতে হবে। আপনি চাইলে ডেমো দেখতে পারেন স্যার। এখন এটা নরমাল কন্ডিশনে আছে। এখন লেফট সাইডে যখন জিনিসটা এলো ডিটেক্ট করে ফেলেছে, ওই রিফ্লেক্টের সাউন্ড হবে আমাকে দেখাস। ডান সাইডে হলে এটা রিফ্লেক্ট হচ্ছে এবং টোটাল যখন জিনিসটা চলে এলো দুই দুই সাইডে আসছে, দুই সাইডে আসছে। এই রেঞ্জটা অনেকটা বেশি ছিল, চার্জটা এখন যেহেতু কমে এসেছে অনেকক্ষণ ধরে চলছে না। খুবই ভালো। আমি আর একটা জিনিস বলবো, সাউন্ডটা যদি আরো স্পষ্ট বোঝা যেত আরো ভালো। মানে খুব ভালো বানিয়েছিস। তোদের তোর নাম, মানে তোদের পাঁচ জনের নাম আছে এখানে? নাম বল, তুই নাম বল। তুই বল। অনিন্দ্র। তোর? তোর দুর্গা মায়ের এই ছবিটা সত্যি খুব সুন্দর এঁকেছিল, মানে খুব খুব সুন্দর লাগছিল। এবং বাকি ছবিগুলোও ভালো লাগছিল, কিন্তু আমার দুর্গা মায়ের এই ছবিটা মন কেড়ে নিয়েছিল, বাকিগুলোও ভালো লাগছে। তোমাদের আমাদের স্কুলের যে দৃশ্যগুলো দেখালাম এবং আরও যে জায়গাগুলো দেখালাম সেগুলো কেমন লাগছে সেটা জানিও। ইন্ট্রোটা আসলে বাড়িতে বানাচ্ছি তো তার জন্য একটু পরে দিয়েছি, আর এরকম কিন্তু নতুন নতুন ভিডিও তোমরা পাবে, তার জন্য কিন্তু সাবস্ক্রাইব করতে হলো না, এটা তো বলতে হবে। তো তোমরা সাবস্ক্রাইব করে দিও, তার জন্য নতুন নতুন ভিডিও, আর ভিডিওটা দেখতে থাকো, যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও, আর ভালো থাকো। চলো ভিডিও আর দেখতে থাকো, বেশি বক বক হবে না, ঠিক আছে? ভিডিও দেখতে থাকো। সোলার কাজগুলো সেই সেই করেছে প্রফেসর শঙ্কু নেগড়ে। ভালো ভালো। এটা কি ভাই, উপরটা ছাগলের মতো নিচটা ক্যাকড়া বিচের মতো, বাহ খুব সুন্দর। ফিরে দেখা 2022, ও 2022 ফিফা ওয়ার্ল্ড কাপ, হিজাব আন্দোলন, ডে টু ডে, বাহ দারুণ দারুণ।
লিখেছে, ডে টু ডে এই লেখাটা পড়লাম, ভালো লিখেছে। রিলস ব্যাপারটা বা যে ইন্টারনেটে যে সোশ্যাল মিডিয়ার যে রিলস ব্যাপারটা সেটা তুলে ধরেছে, ভালো ভালো ভালো। এরকম অনেক কিছু লিখেছে, এখানেও বানিয়েছে একটা, লিখেছে ভালো। ওইটা খুব ভালোভাবে তৈরি করেছে, সাইডগুলো কালার দিয়েছে, তার মধ্যে লিখেছে, ডিজাইন করেছে। ফিফা ওয়ার্ল্ড কাপটা দেখ, ভারতটা এখানে একটা শিল্প মন্দির যে গার্লস, এটা আমাদের বহরমপুরের সিগড়ু স্কুল, যেখানে খুব সুন্দরভাবে তুলে ধরেছে এবং মাতৃপ্রতিমা খুবই খুবই সুন্দর এবং চারিদিকটা খুব সুন্দরভাবে সাজিয়েছে। আর এখানে যে আলপনাটা দেওয়া হয়েছে, আলপনাটাও খুব সুন্দর লাগছে। আমি একটা ছোট্ট ক্লিপ বন্ধুর কাছ থেকে নিয়ে তোমাদের সামনে তুলে ধরলাম, কেমন লেগেছে সেটা অবশ্যই জানিও। বহরমপুরের কিছু কিছু সামান্য জায়গাতে আমি সরস্বতী পুজোগুলো তুলে ধরলাম, আসলে সব জায়গায় যেতে পারিনি, লেট হয়ে গেছিলো, তার জন্য কলেজগুলো বন্ধ হয়ে গেছিলো। তাজকে আমাদের স্কুল, শিল্প মন্দির, তারপরে টেক্সটাইল মোড়, সিগুড়ি স্কুল, সেগুলো তোমাদের সামনে তুলে ধরলাম। তো তোমাদের এই ঠাকুরের পুজোর যে ভিডিওটা সেটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর লাইক করে দিও, ঠিক আছে? তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে নতুন কোথাও নতুন কোনো জায়গায়। তো চলো, আপাতত বাই, টেক কেয়ার, ভালো থাকো।